আসসালামু আলাইকুম। তো যারা XMPR থেকে কোনো প্রকার টোকেন পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেন আপনি টোকেন পান নাই, কী কী কারণে টোকেন পান নাই, কী করলে আপনি টোকেন পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক। তো অনেকেই রাত দিন 24 ঘন্টা XMPR-এ কাজ করেছেন এবং তারা যখন আজকে XMPR-এ ঢোকার চেষ্টা করছেন তো ঢোকার সাথে সাথে এমন একটি পেজ তাদের সামনে ওপেন হচ্ছে। তো XMPR থেকে একদম ডাইরেক্ট তারা বলে দিয়েছে যে দুর্ভাগ্যবশত আপনি আমাদের গেম থেকে কোনো প্রকার টোকেন পাবেন না বা আপনি আমাদের গেম থেকে টোকেন পাওয়ার যোগ্য না। তো এমনটা কেন হলো, কেন আপনি টোকেন পেলেন না রাত দিন 24 ঘন্টা কাজ করার পরে, অত কষ্ট করার পরেও কেন আপনাকে টোকেন দেওয়া হলো না? তো এর মূলত দুটি কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে আপনি কোনো প্রকার রেফার করেননি, অর্থাৎ আপনি XMPR-এ কাজ করেছেন রাত দিন 24 ঘন্টা ঠিকই, কিন্তু আপনি একটি রেফারও করেননি, যে কারণে এমনটা হতে পারে। কারণ টেলিগ্রাম বটে বা টেলিগ্রাম অ্যাপসে এই ধরনের কোম্পানি এরা আসে কিন্তু ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার, লাইক এগুলো পাওয়ার জন্য। তো এগুলো কীভাবে বাড়বে? আপনি রিফার করলেই কিন্তু তাদের এগুলো বাড়বে, নয়তো বাড়বে না। অর্থাৎ আপনি যদি রিফার না করেন তাহলে কিন্তু এই ধরনের কোম্পানি আপনার থেকে কোনো প্রকার লাভ তারা করতে পারবে না বা লাভবান হতে পারবে না। তাই এই ধরনের কোম্পানি টেলিগ্রাম বট এগুলো কিন্তু সর্বোচ্চ রিফারের উপর গুরুত্ব দিয়ে থাকে। তো যারা একটা রিফারও করেন নাই তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়েছে, তারা কিন্তু কোনো প্রকার টোকেন তারা কিন্তু পায় না। এরপর 2 নম্বর যে সমস্যা সেটি হচ্ছে ট্যাক্স। এই XMPR থেকে যে ট্যাক্সগুলো আপনাকে দেওয়া হয়েছিল সেগুলো আপনি ভালোভাবে কমপ্লিট করেন নাই। কেমন ভালোভাবে কমপ্লিট করেন নাই সেটি হচ্ছে, ধরুন ট্যাক্সের ভিতরে তারা দিয়েছে যে তাদের টুইটার অ্যাকাউন্টে ফলো করতে হবে। এরপর আপনি ট্যাক্সটি যখন কমপ্লিট করেছেন, ট্যাক্সের উপর চাপ দিয়েছেন, জাস্ট একটি ওয়েবসাইটে চলে গেল বা টুইটারে চলে গেল, সেখানে আপনি কোনো ফলো করেন নাই, লাইক কমেন্ট কিছু করেন নাই, ওখান থেকে ব্যাক করে চলে আসলেন, অর্থাৎ আপনার ট্যাক্সটি কিন্তু কমপ্লিট হলো না, কিন্তু আপনি পয়েন্ট বা কয়েন XMPR কয়েন কিন্তু ঠিকই পেয়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন যে কয়েন তো পেয়ে গেছি তাহলে ট্যাক্স কমপ্লিট, না এমনটা না। আপনি যদি ফলো না দেন বা ফলো না করেন তাহলে কিন্তু ট্যাক্স কমপ্লিট হবে না, কয়েন পাওয়ার পরেও কিন্তু ট্যাক্স কমপ্লিট হবে না। তো তারা যখন XMPR যখন লিস্টিং করার সময় দেখলো যে আপনি ট্যাক্সগুলো ভালোভাবে কমপ্লিট করেন নাই, অর্থাৎ যেখানে লাইক ফলো দেওয়ার কথা সেখানে দেন নাই, জাস্ট সেখানে ক্লিক করে আবার বের হয়ে এসেছেন, এগুলো যখন তারা খেয়াল করলো দেখলো তখন কিন্তু তারা আপনাকে কোনো প্রকার টোকেন দেবে না, আপনাকে তারা কিন্তু টোকেন পাওয়ার যোগ্য বলে বিবেচিত করবে না বা টোকেন দেবে না। এটাই একটি কারণ। তাহলে তাই মূলত দুটি কারণে কিন্তু আপনি XMPR থেকে কোনো প্রকার টোকেন পান নাই। তো এখন আপনি টোকেন পাবেন কি না সেটি একটু বলে, আপনি আপনার XMPR-এ ঢোকার পর যদি এমনটা দেখায় তাহলে আপনি কোনো প্রকার টোকেন কিন্তু আর পাবেন না। তো যাই হোক, XMPR-এর কিন্তু এমনটা করা উচিত হয়নি, তাদের সবাইকে কিছু না কিছু টোকেন কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল, কারণ অনেকেই অনেক কষ্ট করে কিন্তু এখানে সময় দিয়েছে, কাজ করছে, কিন্তু কোনো প্রকার কিছু তারা পায় নাই। তো XMPR-এর অবশ্যই উচিত এমনটা না করা, সবাইকে কিছু না কিছু টোকেন দেওয়া উচিত ছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।